চলো এরপর আমরা চলে যাই মাননীয় সুব্রত কুমার বুড়াই মহাশয়ের ক্লাসে। তিনি উমুকপোতা গুণধর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের অনুরোধে সাড়া দিয়ে পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গের পরিচিতি বিষয়ে তিনি অনেকগুলি ক্লাস আমাদের পাঠিয়েছেন। আমরা এই বিষয়টা ওনার কাছে ধীরে ধীরে বুঝে নেব। আজ তাঁর ক্লাসের প্রথম পর্ব, চলো যাই ওনার কাছে। ওনার একটা পরিচয়, আরও একটা পরিচয় তোমাদের দিয়ে রাখি। ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন, নানা সামাজিক কাজ, স্লাইড শো, বিভিন্ন জায়গায় সভা করা, বিভিন্ন বিষয়ে মানুষকে বোঝানো। তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা যে তিনি আমাদের জন্য ক্লাস দিয়েছেন। চলো যাই ওনার ক্লাসে। ছোট্ট বন্ধুরা, আমি প্রথমে রাধানগর প্রাথমিক বিদ্যালয় বাঁকুড়া জেলা, সেখানকার সম্মাননীয় প্রধান শিক্ষক এবং অন্যান্য সম্মাননীয় সহশিক্ষক সহশিক্ষিকাদের আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করব। আর তোমাদের জন্যে আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভেচ্ছা। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই আলোচনাটা শুনবে, তারা তোমাদের যে সিলেবাসটা আছে, যে পাঠ্যক্রমটা আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আজকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। তো এই পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আলাপ আলোচনার আগে আমি তোমাদেরকে একটা বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দিতে বলবো, যে যখনই তোমরা পশ্চিমবঙ্গ পড়তে যাবে তার আগে কিন্তু তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে মানচিত্রগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ সংক্রান্ত নানান তথ্য সেখানে দেওয়া আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির অবয়বটা ঠিক কেমন, সেখানকার নদনদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, আমরা ওগুলো আবার ডিটেলসে আলোচনা করব। আর পশ্চিমবঙ্গের কোথায় কীরকম ধরনের মাটিটাটিগুলো রয়েছে, মৃত্তিকাটা কেমন রয়েছে, তোমাদের সিলেবাসে হয়তো নেই, তবুও তোমরা জানার চেষ্টা করবে একটু আধটু, পশ্চিমবঙ্গের জলবায়ুটা ঠিক কেমন ধরনের, সেখানে কীরকম ধরনের গাছপালাগুলো জন্মায়, চাষবাস বা অন্যান্য ফসলগুলো কেমন হয়, আর পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে সেই 23টি জেলা কোথায় কোথায় অবস্থিত, সেই জেলাগুলি সম্পর্কে ধারণা পরিষ্কার করা এবং জেলার সদস্যগুলি সম্পর্কে সঠিক ধারণা করে নেওয়ার তোমরা চেষ্টা করবে। ফলে তুমি বাঁকুড়ার রাধানগরে বসেই কিন্তু মানচিত্রকে যদি ভালোভাবে দেখো বা পর্যবেক্ষণ করো, তাহলে তোমার চোখের সামনে তুমি কোচবিহার জেলাটাকেও দেখতে পাবে, আলিপুরদুয়ারকেও দেখতে পাবে, জলপাইগুড়িকে দেখতে পাবে, দার্জিলিংকে দেখতে পাবে, কালিম্পংকে দেখতে পাবে, উত্তর দিনাজপুর দেখতে পাবে, দক্ষিণ দিনাজপুর দেখতে পাবে, মালদহ জেলাকে দেখতে পাবে, নদিয়া দেখতে পাবে, মুর্শিদাবাদ দেখতে পাবে, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম, এই যে জেলার যে বিন্যাসগুলো রয়েছে, এই জেলাগুলোকে তুমি সঠিকভাবে দেখে রাখলে তোমাদের পরবর্তী জীবনে অনেক বেশি সুযোগ সুবিধা হবে। এবং যেহেতু এটা আমাদের রাজ্য, আমরা ভারতের অন্তর্গত একটি অঙ্গরাজ্যে বসবাস করি, ফলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং সেখানকার সব কিছু সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধ্যান ধারণা থাকা দরকার। আমি কয়েকটা বিষয়ের উপর তোমাদের একটু নজর দিতে বলবো। খেয়াল করবে যে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 27°13' উত্তর, তার মানে এই যে উত্তরের যে প্রান্তভাগটা থেকে 21°30' দক্ষিণ, মানে দক্ষিণের বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল পর্যন্ত, এই 21°13' উত্তর অক্ষাংশ থেকে 21°30' দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত। আর দ্রাঘিমাংশগত অবস্থানটা যদি লক্ষ্য করি, এই জায়গাটাতে বেশি আমরা যদি লক্ষ্য করি, এই যে জায়গাটা এখান থেকে ধরবো, 89°53' পূর্ব দ্রাঘিমা থেকে একদম পশ্চিমে 85°49' পূর্ব দ্রাঘিমার মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। জাস্ট একটা পরিচিতি একটু জেনে রাখা।
আমি ওই সিলেবাসে ঢোকার আগে একটু আরেকটু পরিচিতি দিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের যে মূল ভৌগোলিক গঠন সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করবো, একটা পার্বত্য অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, একটা সমভূমি অঞ্চল। তোমরা জানো পর্বত কাকে বলে, সমুদ্রপৃষ্ঠ থেকে খুব উঁচু জায়গাগুলো, যেগুলো সবথেকে উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে অন্ততপক্ষে 1000 মিটার বা তার বেশি উচ্চতাযুক্ত যে একটা শিলাস্তূপ সেটাকে আমরা পর্বত বলবো। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার তার থেকে একটু উঁচু বা অনেক সময় 300 মিটারের একটু কমও হতে পারে উঁচু নিচু টেবিলাকৃতির যে ভূমিভাগ, তরঙ্গায়িত ভূমিভাগ, সেগুলোকে আমরা মালভূমি বলবো, সেটা মালভূমি অঞ্চল রয়েছে। আর সমভূমি বলতে বোঝায় সমুদ্রের যে জলতলটা আছে সেই সমুদ্রপৃষ্ঠের সঙ্গে একই সমতলে অবস্থানকারী ভূমিভাগকে সমভূমি বলে, সেটাকে আমরা সমভূমি অঞ্চল বলছি। এই সমভূমি অঞ্চলকে আবার আমরা 6টা উপবিভাগে ভাগ করেছি। একটি উত্তরের সমভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, উপকূল অঞ্চল, সুন্দরবন অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল বললেই তোমাদের জায়গাটার কথা মনে পড়বে, তোমরা রাঢ় অঞ্চলের মধ্যেই রয়েছো। বাঁকুড়া জেলার রাধানগর প্রাথমিক বিদ্যালয়টা রাঢ় অঞ্চলের মধ্যে, রাঢ় অঞ্চলের অন্তর্গত একটা জায়গা। এবার আমরা একদম সিলেবাসের মধ্যে যদি যাই, যে আমাদের প্রথম যে অংশটা পড়াতে হবে জমির ঢাল বা ভূমির ঢাল, বিষয়টা কীরকম না, তোমরা যারা তোমাদের বাড়ির আশেপাশে বাড়ি এবং তার আশেপাশের যে জায়গাগুলো, তোমাদের স্কুল, তোমাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে রাস্তাঘাট বা জায়গাগুলো, তোমরা সবসময় যে গ্রীষ্মকালেই যাতায়াত করো তা তো নয়। আমাদের পশ্চিমবঙ্গে যে ঋতুর পরিবর্তনশীলতাটা দেখা যায়, গ্রীষ্ম ঋতু আছে, তারপরে বর্ষা ঋতু, তারপর শরৎ ঋতু, তারপর শীত ঋতু। তো এই যে 4টি ঋতু, বর্ষাকালে যদি তোমরা দেখো কী দেখবে, তুমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সেখানে তোমার চোখের সামনে তুমি সেই বৃষ্টি এবং যেখানে বৃষ্টিটা পড়ছে এই দুটো জায়গাকে যদি তুমি ঠুক ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে যে তোমার স্কুলের চারপাশের যে অংশগুলো উঁচু, যে উঁচু জায়গায় বৃষ্টিপাতটা হচ্ছে, সেই উঁচু জায়গা থেকে জলটা ক্রমশ ভূমির ঢাল অনুযায়ী, অর্থাৎ তোমরা যেটাকে জমি বলো, সেই জমির একটা নির্দিষ্ট দিকে স্লোপ বা ঢাল থাকে, সেই ঢাল অনুযায়ী জলটাকে আমরা একদিক থেকে আরেক দিকে বয়ে যেতে লক্ষ্য করব। সেখানে তোমরা নির্ণয় করতে পারবে যে জলের গতিবেগ দেখে সেটা উত্তর থেকে দক্ষিণে জলের গতিবেগটা যাচ্ছে না পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের স্কুল এবং তোমাদের বাড়ি এবং তার চারপাশে যে সমস্ত মাঠঘাটগুলো রয়েছে, সেখানে অনেক সময় তোমরা রাস্তায় যেতে যেতে ছোটো ছোটো নালা, ছোটো ছোটো খাল, জলে জল জল যাওয়ার যে জায়গাগুলো দেখো, সেখানে সব ক্যালভার্ট দেওয়া থাকে, মানে রাস্তার নিচু দিয়ে জলের একটা নালা, সেটা সিমেন্ট ইট বালিটালি দিয়ে, রড দিয়ে একটা ঢালাই করা জায়গা থাকে, যেটাকে ক্যালভার্ট বলি। অনেক সময় ক্যালভার্টের জলটা একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট দিকে যায়, তাহলে সেখানেও কিন্তু তুমি নির্ণয় করতে পারবে যে জলের গতিবেগ দেখে জলটা উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম কোন দিকে যাচ্ছে। আমাদের এখানে দু একটা আমি নদীর একটা উল্লেখ দিয়েছি, ছবি এঁকেছি জাস্ট, সেগুলো দেখে কিছুটা তোমরা ধারণা করবে। তোমাদের বইয়ের যে মানচিত্রটা আছে সেই মানচিত্রটাকে তোমরা খুব ভালো করে দেখবে, সেখানে কিন্তু লক্ষ্য করলেই দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গের যে নদনদীর যে বিভাজনটা সেটা উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ বলতে গেলে আমরা বুঝি পশ্চিমবঙ্গের ঠিক মাঝখান দিয়ে গঙ্গা নদী পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। বিহারের রাজমহল পাহাড় থেকে এসে যখন মুর্শিদাবাদে ঢুকেছে, মুর্শিদাবাদ দিয়ে পুরো মুর্শিদাবাদ মালদার সীমান্ত দিয়ে একদম পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই গঙ্গা নদীর উত্তর দিকের অংশটাকে আমরা বলবো উত্তরবঙ্গ আর দক্ষিণ দিকের অংশটাকে বলবো দক্ষিণবঙ্গ। তাহলে উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে, এই যে তিস্তা নদী, তোর্ষা, রায়ডাক, জলঢাকা, মহানন্দা, মেচি, বালাসন, লিস, ঘিস, মূর্তি, এরকম অনেক নদী আছে। দেখবে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, সেখান থেকে নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু এবং বেশিরভাগ নদীগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আবার মুর্শিদাবাদের ভগবানগোলার কাছে গঙ্গা দুটো শাখায় বিভাজিত হয়েছে, একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশ, আর একটা ভাগীরথী এবং তার শেষাংশ হুগলি নদী নাম নিয়ে বঙ্গোপসাগর। এটা কিন্তু কিছুটা উত্তর থেকে দক্ষিণের দিকে তার গতিপথ। এই যে ভাগীরথী হুগলি নদীটা রয়েছে, এখানে আমরা দামোদরের ছবিটা এঁকেছি, এছাড়া অনেকগুলো নদীর ছবি আঁকা যায়, অজয়, ময়ূরাক্ষী, তারপরে পাশে রূপনারায়ণ,
এরকম অনেকগুলো নদী ছবি আঁকা যায়, যেগুলো দেখবে সব পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এসে পূর্ব দিকে গিয়ে ভাগীরথী হুগলির ওপর পতিত হতে লক্ষ্য করা গেছে। ফলে স্বাভাবিকভাবেই নদীগুলো দক্ষিণবঙ্গের যে নদীগুলো তার যে ডাইমেনশান, কিছু কিছু নদী আছে সেটা আমরা যদি দেখি উত্তর থেকে দক্ষিণে, আবার কিছু কিছু নদী আছে উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে নদীর প্রবাহপথ দেখে আমরা ঢালটাকে উল্লেখযোগ্যভাবে বুঝতে পারবো। এবার আরেকটা জিনিস আমরা এখানটায় আলোচনা করে দেবো, যে তোমরা যেখানে তোমাদের বাড়ি, স্কুল, যাতায়াতের পথ, সেখানে কোথাও কোনো একটা জায়গায় উঁচু, কোনোটা জায়গায় একটুখানি নিচু, আবার কোনোটা জায়গায় খুবই সমতল, ফলে আমরা যখন মানচিত্র তৈরি করি সেখানে এই ভূমিভাগের যে তিন রকমের যে ভূমিরূপ আছে, ভূমিরূপ মানে ভূপৃষ্ঠের বিভিন্ন রকমের রূপ, আমাদেরকে যেমন এক একজনকে এক এক রকমের দেখতে, সেরকম ভূপৃষ্ঠের কোনো জায়গায় পার্বত্য অঞ্চল, কোনো জায়গায় মালভূমি অঞ্চল, কোনো জায়গাতে সমভূমি অঞ্চল, আমরা এই উঁচু এবং নিচু জায়গাগুলোকে বিভিন্ন রং দিয়ে মানচিত্রে চিত্রায়িত করি, যাতে করে শিক্ষার্থীদের বা আমরাও যারা সব একটু পড়াশোনা করার চেষ্টা করি, ওই মানচিত্র স্টাডি করার ক্ষেত্রে, মানচিত্র পঠন পাঠনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বা জরুরি। এই অধ্যায়ে তোমরা ভূমির ঢালগুলো দেখলে তোমরা যখনই যেখানে যাবে সব সময় ভূমিরূপটাকে দেখবার চেষ্টা করবে, নিজেদের অবজারভেশন বা পর্যবেক্ষণটাকে বাড়াবে, সেখানে তোমরা উঁচু নিচু মাঝারি জায়গাগুলো বুঝতে পারবে। আমরা এর পরের যে অংশটা পড়াবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল।